চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট স্টেশনের পাশে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের নজি হাডাফুরিয়ারে ছিন্ন বিচ্ছিন্ন জনে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অক্টোবরের 11 তারিখ শুক্রবার সকাল 9টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সরজমিনে যায় দেখা গিয়ে লাশের শরীরের বিভিন্ন অংশ বিভক্ত হয়ে রেললাইনের নজি ফরি আছে। আর লাশের খবর পাইরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশের গুটিম ঘটনাস্থল পরিদর্শন করছে। আর লাশের খবর পাইরে স্থানীয় মানুষজন বীর করতে থাকে। মানুষই বের টুরা শূন্য বিচ্ছিন্ন হন পরিচ্ছন্ন একেবারে, শার্ট প্যান্ট জিএন অনেক কিছু অবশিষ্ট নেই। মানুষ যুগ মানুষ তাই মোবাইল ব্যবহার করে, কিন্তু মোবাইলই বনে অনেক কিছু নেই। তারা তো মধ্যে 50 মিটার জায়গার মধ্যে ওর দেখান, কিন্তু খণ্ড বিখণ্ড শূন্য বিচ্ছিন্ন পরিদেখতে পরিচয় ব্যবহার তো হন কি নাই লাহানন নাই। তো পুলিশও চেষ্টা করি যারা তারা ঘরের তারা তো ফুসল লইয়ে, কিন্তু অনেক পরিচয় ফানা ফারার আরও কিন্তু হদ্দি আর আশেপাশে খারাপ মানুষ আছে। তবে লাশ এত বেশি হতবিক্ষতই যে এবার কোনোভাবে শনাক্ত করা ন যায় এখন পর্যন্ত। আর রেলের গেটম্যান মোহাম্মদ আজাদের হাতে জানতে চাইলে তিনি বিষয়ে সি প্লাসারে জানাই, যতটুকু সম্ভব পারা গেটেকে নিয়ন্ত্রণ করি, গাড়ি বেগিন আটকা দিই। প্লাসারা পশ্চিম দিকে চাই দেখি রুট একদম ক্লিয়ার, কোন মানুষজন বাহন লেবার বাহন স্থানীয় মানুষ অনেকে নাই। কিন্তু আর ট্রেনের মধ্যে হলে ফ্লো করি দেখি ট্রেনের রুট দিয়ে 10-12 জন লোকাল মানুষ আসিল ট্রেনের সান্দর রুট দিয়ে। আর প্লাস হলে ট্রেনের বগির দরজা মানুষ দাঁড়ান্ত অবস্থায় আসিল, এটা কিন্তু বন মানুষ আসিল তারা চাই দেখি রোড পশ্চিম এবং ফুরবে কোনো পাবলিক বা কোনো কোম্পানির মানুষ বা কোনো লেবার কেন আসিল। এমত অবস্থা ট্রেন জনগর পর আর চার দিকে লাশিবে। আর এই ট্রেনের আইন অনুযায়ী যে ট্রেনের ভিডিওটি সাধারণ মানুষ ওড়ন কিন্তু নিষিদ্ধ, কিন্তু নিষেধগর আছে। আরও সর্বোচ্চ কিন্তু চেষ্টা করি যে মানুষ ভিডিওতে হোক বা চলাফেরা করক, আরও সর্বোচ্চ চেষ্টা করি দেখি মানুষরা সরা দিবে লে মানে সতর্ক যে ট্রেনে ইয়ে তোমরা কিতা হোক দূরে তা হোক, কারণ ট্রেন যেতে পারা আর দেখে দিয়ে লাশিবে। সি প্লাস চট্টগ্রাম।